বনানীতে পরিমনির বাসার সামনে আছেন সহকর্মী হিমেল খান। সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হিমেল, এখন পর্যন্ত এই ঘটনায় কি কোনো মামলা হয়েছে, একটু বিস্তারিত জানাবেন। আপনাকে, আপনি জানেন যে আমি এখন দাঁড়িয়ে আছি বনানীতে চিত্রনায়িকা পরিমনির বাসার ঠিক সামনে। তো এখানে এসে আমরা এখানে যা দেখতে পেয়েছি তা হচ্ছে যে গতকাল রাত থেকে পরিমনির যে সংবাদ সম্মেলন করেছিলেন তারপর থেকেই কিন্তু এখানে বনানী থানার নির্দেশে এখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই মধ্যরাত থেকেই এক গাড়ি পুলিশ এখানে মোতায়েন ছিল। কিছুক্ষণ আগে সেই টিম রিপ্লেস হয়ে এখন কিন্তু আবার অন্য নতুন টিম এইমাত্র এখানে এসে পৌঁছেছেন বলে আমরা এখানে দেখতে পেয়েছি। আর মামলার যে বিষয়টি আপনি বলছিলেন, মামলার বিষয়টিতে আমরা যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি সেটি হচ্ছে যে পরিমনি যে এজাহার, মামলার এজাহার লিখে জমা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই মামলার এজাহারটি বনানী থানা এখনও গ্রহণ করেছে কিনা সম্পূর্ণরূপে সেই বিষয়টি পরিষ্কার না। তবে এখনও পর্যন্ত কোনো মামলা যে কোনো থানায় হয়নি সেই বিষয়টি কিন্তু পরিষ্কার, কারণ বনানী থানা এছাড়া যে অন্য আরেক সাভার মডেল থানা এবং মিরপুরের রূপনগর থানা, এই তিনটি থানায় খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত কোথাও কোনো রকমের কোনো মামলা কিন্তু কেউ আসলে এখনও পর্যন্ত গ্রহণ করেনি। তো গতকাল পরিমনি যে সংবাদ সম্মেলন করেছিলেন সেই সংবাদ সম্মেলনে তিনি আসলে চার দিন আগের একটি ঘটনার, তার সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, তার উপর নির্যাতন এবং ধর্ষণ চেষ্টার যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ এখন এখানে তার বাসায় নিরাপত্তার জোরদারের জন্য এখানে এসে মোতায়েন রয়েছে। এবং তারা জানিয়েছে, পুলিশ জানিয়েছে যে তারা উপরের নির্দেশে তারা এখানে এসেছে, তারা পরিমনির বাসার নিরাপত্তা জোরদারের দায়িত্বে রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এখানে প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই নিরাপত্তা দিয়ে যাবেই বলে তারা আমাদেরকে আসলে এখনো পর্যন্ত নিশ্চিত করেছে। আর পরিমনির বাসার সামনে থেকে এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে পুতি। ধন্যবাদ হিমেল খান।